ভাই দাঁড়াইছেন কেন এখানে? আগে আরপিএম তিন চার বাড়ানেন, একদম পাঁচ ছয় বাড়ায় নিয়ে ক্লাস ছাড়েন। সার্জেন্ট কামাল চত্র, এই চত্রটা আমি ফার্স্ট টাইম পাইছি। সাজেক পাঁচ কিলোমিটার হচ্ছে এই পাশ দিয়ে চলে গেছে। এই পাশে পিছনে হলো খাগড়াছড়ি, হলো উদয়পুর সীমান্ত সড়ক, অর্থাৎ মিজোরামের যে রাস্তাটা সেই রাস্তাটা এদিকে গেছে। পাহাড় যে আসলে এতটা সুন্দর, এটা আসলে পাহাড়ে না আসলে কখনোই ফিল করা যায় না। এখানে খুব সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, না না বা ইঞ্জিনে কোনো কিছু একটা হয়েছে, সমস্যা হয়েছে কোনো। শোনেন শোনেন, আপনি জাস্ট কর্নারিং এর সময় বাইকের স্পিডটা কমায় ফেলবেন, ডাউন হিল এর সময়, আর কোনো প্যারা নাই। আচ্ছা চলেন চলেন চলেন, নতুন মানুষ তো পুরাতন হওয়া লাগবে একদিন না একদিন, না আসলে আসলে সারা জীবনই তো নতুন থেকে যাবে, আর পড়বে শিখবে, এটাই আসলে নিয়ম। পাহাড় আসলে একদম নিরাপদ না, সেটা পাহাড়ের পুলিশের বাহিনীর বিভিন্ন গাড়ি প্লাস সেনাবাহিনীর চেকপোস্ট, বিজিবির চেকপোস্ট প্লাস বিজিবির বিভিন্ন টহল দেখে এটা বোঝা যাচ্ছে যে পাহাড় এখনও নিরাপদ না। তো তারপরও এগুলোর মধ্যে দিয়ে আমাদের রাইড করতে হয়। ফাইনালি সাজেক রাঙামাটি থেকে আমরা প্রায় 160 কিলোমিটার মতো পাড়ি দিয়ে হয়ে আমরা আসছি সাজেক। কাশালং আর্মি ক্যাম্প আমরা ক্রস করতেছি, আর ডানে হচ্ছে কাশালং আর্মি ক্যাম্প, সামনে হচ্ছে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা সাজেক যাওয়ার পথে আমার খুবই ভালো লাগে, পছন্দের কয়েকটা ব্রিজের মধ্যে একটা। এই ব্রিজের নামটা আমার ঠিক মনে নাই, ভুলে গেছি। আর এই যে ছোট একটা নদী আছে, এখান থেকে সাজেক 30 কিলোমিটার, মানে সাজেক একেবারে কাছাকাছি। আমরা ফিল নিতে নিতে যাচ্ছি, কোনো প্যারা নাই, একেবারে চিল মোড়ে আছি, কোনো প্যারা নাই, কারণ হচ্ছে রাস্তা একদম খালি, কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো পাড়াপাড়ি নাই, কিচ্ছু নাই। বিকালের স্কোয়াডটা আসলে অনেক বেশি পরিমাণে মজার, সাজেকের সকালের স্কোয়াডে অনেক বেশি হুড়োহুড়ি চলে। এই খুব রিল্যাক্সে আমরা বাইক রাইড করতেছি, আপনি আজকে সেরা ফিলিংস পাবেন আপনার জীবনের হয়তো, কারণ হচ্ছে এরকম বিকালের স্কোয়াডে এরকম ফাঁকা সাজেক আমি আমার লাইফে কখনো যাই না, এটাই ফার্স্ট টাইম। সাজেক 30 কিলোমিটার, সময় এখন দুপুর 2:40, টাইগার টিলা আর্মি ক্যাম্প বাগাহাট জোন। এটা হচ্ছে ডান পাশের এই মাটির রাস্তা দিয়ে যেতে হবে, বেশ কয়েকটা আর্মি ক্যাম্প আমাদের ক্রস করতে হবে সাজেক ঢোকার আগে। সাজেকের সৌন্দর্যগুলো শুরু হবে আরও 10 থেকে 15 কিলোমিটার পর থেকে। পড়ে গেছে, কে পড়ছে? কামাল ভাই, দাঁড়ান দাঁড়াতে বলেন দাঁড়াতে বলেন। আরে ফারান ভাই হিলে একেবারে নতুন, বাড়ান বাড়ান বাড়ান। পাহাড়ে আসলে নতুন, আসলে নতুন মানুষ তো পুরাতন হওয়া লাগবে একদিন না একদিন, না আসলে আসলে সারা জীবনই তো নতুন থেকে যাবে, আর পড়বে শিখবে, এটাই আসলে নিয়ম। টাটা। হ্যাঁ হ্যাঁ, চাঁদা গাড়ি আছে। হ্যাঁ, হোয়াট এ ভিউ সাজেক। এখন বিশাল একটা ডাউনহিল আমরা এখন নামতেছি, আর খুব সম্ভবত আমার হেলমেটের মধ্যে কোনো একটা পোকা বা কোনো কিছু উঠছে। মাথার উপরে সাজেক ভ্যালি, আর আমরা সাজেক ভ্যালিতে উঠব। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা কত নিচে আছি, আর ওই ওপরে আমাদেরকে উঠতে হবে। বাইকের একটু পাওয়ার বাড়ায় দিলাম, কারণ অনেক উপরে আমাদেরকে উঠতে হচ্ছে। আকাশটা আজকে এতটা নীল মানে বলে বোঝানো যাবে না, আমি মনে হয় সাজেকে কখনো উঠি নাই এই সময়টা, দুপুরের এই টাইমটাতে। আসলে এই টাইমটাতে পুরো রাস্তা একেবারে খালি থাকে, আপনি রিল্যাক্সে উঠতে পারবেন। এখন আবার ডাউনহিল, কটেজগুলো দেখা যাচ্ছে, আর আমরা সর্বশেষ সাজেকের 5 কিলোর একেবারে কাছাকাছি চলে আসছি। সাজেকের 5 কিলো অবশ্যই পুরো ভিডিও থাকবে চ্যানেলে, আর ওখানে 5 কিলোর ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের আমরা একটা ব্রেক দিব, ব্রেক দেওয়ার পরে চা খাবো, দেন আমরা আবার ওই 5 কিলো পাড়ি দিব। এই রাস্তাটা এখান থেকে আঁকা বাঁকা হয়ে ঠিক ওই উপরে চলে গেছে আর কি, অস্থির। এখানে রাস্তাটা ভাঙা ছিল লাস্ট আমি যখন আসছিলাম, এই রাস্তাটা খুব সম্ভবত ঠিক করছে আমাদের ভাই ব্রাদার। ওই যে উঠতেছে সবাই, খেয়াল করছেন? ওই যে ওই রাস্তাতে উঠতেছে সবাই,
আমরা চলে আসছি প্রায় 5 কিলোর কাছাকাছি। আমরা ছোট্ট একটা ব্রেক দিব, চায়ের ব্রেক, দেন 10 মিনিটের একটা ব্রেক থাকবে, দেন আমরা 5 কিলো উঠে যাব। এখানে ভাই ব্রাদার কেউ দাঁড়ায় নাই 5 কিলোতে, চলেন তাহলে আমরা উঠে যাই, আর কি করা নাকি আমরা আয়েন, আমি আর একটু, আমি আর আপনি একটু দাঁড়ায় নাকি। সাজেক 5 কিলোমিটার হচ্ছে এই পাশ দিয়ে চলে গেছে, এই পাশে পিছনে হলো খাগড়াছড়ি আর এটা হলো উদয়পুর সীমান্ত সড়ক। আমরা একটু চত্রটা ঘুরে তারপর যাই। সো সাজেকের সর্বশেষ 5 কিলো এখন পাড়ি দিচ্ছি, টোটালি আমাদের হাই এক্সিলেশনের উপরে থাকতে হবে। এই যে আমাদের রানা ভাইয়ের ছোট ভাই প্রথম পিলিয়ন সহ সে সাজেক উঠতেছে। রানা ভাই অনেকবার গেছে সাজেক, অনেকবার, কিন্তু হচ্ছে রানা ভাই ছোট ভাই বাইক চালাচ্ছে, রানা ভাই এবার পিলিয়ন হিসাবে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি 5 কিলো ওঠার জন্য। যদিও 5 কিলো ওঠাটা তেমন ট্রিমেন্ডাস ব্যাপার না, ইজি একটা ব্যাপার। হোয়াট ই ওয়েদার, পুরো সবুজ হয়ে গেছে সাজেক, বৃষ্টি হওয়ার কারণে পুরো সবুজ। আমরা কাপ্তায়ে গতকালকে বৃষ্টি পাইছি, কিন্তু সাজেকে আসলে কোনো বৃষ্টি নাই। বৃষ্টি একটা হইলে তো কিন্তু সেই ফিল পাওয়া যাবে, সাজেকের বৃষ্টিটা অনেক বেশি পরিমাণে মিস করতেছি। একটা বৃষ্টি আসুক, আয় বৃষ্টি চে পে, তারপরে কী জন্য ফান ভাই, ধান দিব মে পে, ধানের আর করম চা। রানা ভাই তো ভয়, অস্থির অবস্থা, রানা ভাই যে ভয়টা পাচ্ছে পিছনে, ও মাই গড। রানা ভাই পিলিয়ন তো ভালো, কিন্তু রানা ভাই তো ভয় পাইতেছে, রানা ভাই হাত পা কাঁপতেছে রীতিমতোই। এই যে ডাউন হিলে নামতেছি তো, এনে এই জায়গাটা ভাঙা আছে, এখানে সবগুলো পানির গাড়ি এসে দাঁড়ায় থাকে, এখান থেকে আবার এক্সেলারেশন বাড়ায় উঠতে হবে। যাই হোক ছোট ভাই উঠুক, আরে আমার গানের সাথে সাথে বৃষ্টিও নেমে গেছে, ও মাই গড, অস্থির অস্থির অস্থির, গানের মধ্যে বৃষ্টি, আর আল্লাহ তালা আমাদের কথাটা শুনছে, এটা বেশি অবাক লাগতেছে যে আল্লাহর কাছে চাইলাম বৃষ্টি আর আল্লাহ বৃষ্টি দিয়ে দিল, দেখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে রোদের মধ্যে, ক্যামেরাতে বোঝা যাবে না, এই যে দেখেন হাতের ওপর পড়তেছে, এই যে মানে সত্যি ভালো লাগতেছে অনেক, দারুণ দারুণ। এই ডাউন হিলে বাইক আছে, রোদের মধ্যে বৃষ্টি, আরে মাসুম ভাই দেখি দাঁড়ায় পড়ছে এখানে, ভাই দাঁড়াইছেন কেন এখানে, রাস্তা এখানে দাঁড়ানো যাবে না কোথাও, ব্রেক করাই যাবে না কোনোভাবেই, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিল। শোনেন ওই না না, আমরা ওই যে চত্রে 5 কিলোতে দাঁড়াবো বলছিলাম না, আচ্ছা এই উঠলে কিন্তু গাড়ি, শোনেন মাসুম ভাই, গাড়ি কিন্তু পাওয়ারে আরপিএমে রাখতে হবে ক্লাস ছাড়ার সময়, ভাবি আস্তে আস্তে উঠেন, আমি একটু সাইডে যাই, দাঁড়ান, ওই ব্রেক ছাড়লে কিন্তু গাড়ি মুভ করবে পিছে, আগে আরপিএম 3-4 বাড়ায় নেন, একদম 5-6 বাড়ায় নিয়ে ক্লাস ছাড়েন। হ্যাঁ ঠিক আছে, সাবাস সাবাস মাসুম ভাই সাবাস, পুরাই চিল, কমিউনিকেটারে একটা প্রেস দেন। সাজেক 3 কিলোমিটার, আর কঠিন বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা বন্ধ করতে হবে হয়তো খুব সম্ভবত, এখন কিছু করার নাই, ক্যামেরাটা যে পরিমাণ ভিজছে এবার ট্যুরে, আসলে ক্যামেরার পুরো 12টা বেজে গেছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এই প্রেসটা আপনি আরও আগে দিলে আমরা পাইয়ে যেতাম আপনাকে, পাওয়ার বাড়ায় নিয়েন, নালে উঠবে না কিন্তু, সেকেন্ড গিয়ারে নিয়ে, সেকেন্ড গিয়ারে নিয়ে 5-6 আরপিএম। এই দেখেন এই রাস্তার পিচ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখছেন, ক্লিয়ার ক্লিয়ার রাস্তা, ক্লিয়ার রাস্তা, ক্লিয়ার, আরপিএম বাড়ায় নেন। ওরে 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 ওরে, চাঁদের গাড়ি মনে হয়, চাঁদের গাড়ি ব্রেক ফেল করছিল, মাসুম ভাই চেক,
কাসুম ভাই উঠতে পারছে? আমরা সাজেক ভ্যালির আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে, উঠে গেলাম সাজেক ভ্যালি, প্রায় উঠে গেছি, আর একটু বাকি আছে আর কি। পুরাই ট্রিমেন্ডাস, এবং সামনে থেকে আমাদেরকে ওয়েলকাম জানানো হবে পুলিশ চেকপোস্ট। অফিসিয়ালি আমরা ঢুকে গেলাম সাজেক ভ্যালি, ইয়েস। অ্যান্ড এখন সবগুলো রিসোর্টগুলো শুরু হচ্ছে। হাতের বাম পাশে একটা রিসোর্ট, সামনে এখান থেকেই রিসোর্ট শুরু হবে আশা করি। মাসুম ভাই উঠতে পারছে, এখনো লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু এখানে দাঁড়াই, দেখি ওনাদের কি অবস্থা। এখনো আসে নাই। হ্যালো চেক, ফারুন ভাই ক্লিয়ার? মাসুম ভাই ঠিক আছে? ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আমরা সহি সালামতে সাজেক ভ্যালি, রুম খালি নাই লেখা আছে, ভালো লাগছে। দেখছেন আল্লাহকে বলছি যে কিছু সময়ের জন্য রোদটা উঠায় নাও, আল্লাহ রোদও উঠায় নিছে, বৃষ্টি হচ্ছে। সাজেক তো ফাঁকা ফাঁকা লাগে। এই এই যে আমরা বামে ঢুকবো, বামে এখানে বাইক রাখবো আর কি, আর আমাদের কটেজ হচ্ছে এটা। কামাল ভাই গেল আবার। আসেন আগে, মন্টানা রেস্টুরেন্ট, সেনি লুসাই রেস্টুরেন্ট, যেখানে সবসময় আমি খাওয়া দাওয়া করি। চলে আসলাম পারুস ভাইয়ের দোকানের সামনে, আলহামদুলিল্লাহ সেফলি রিচড। কি অবস্থা? কেমন আছেন? দোকান পুরাই ডেকোরেশন চেঞ্জ, হ্যাঁ, ডোরিন কালেকশন, যাক নাম দেওয়া হয়েছে সর্বশেষ। বাইকটা পার্কিং করে ফেলি। আপনাদের গুগল বাবা বলতেছে অ্যারাইভড অ্যাট সাজেক ভ্যালি সাকসেসফুল। তো ক্যামেরাটা বন্ধ করি, আগে রিসোর্টে উঠি, পরে বাকি কথা হচ্ছে। আরো দুইটা বাইক আছে। ফাইনালি সাজেক, রাঙামাটি থেকে আমরা প্রায় 160 কিলোমিটার মতো পাড়ি দিয়ে খাগড়াছড়ি হয়ে আমরা আসছি সাজেক। এখন সময় বিকাল 4:30 বাজে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর এই রিসোর্টে এর আগেও ছিলাম, গতবার যখন আসছিলাম তার আগের বার হচ্ছে আমরা এই রিসোর্টে ছিলাম। এবং এই হচ্ছে আমাদের রুম, আমি রুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পাশে হচ্ছে বারান্দা, প্লাস আরেকটা ওপেন স্পেস আছে এই পাশে বসে আড্ডা দেওয়ার জন্য। এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর কথা না বলি, একবারে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্টে থাকবো, রেস্টে থাকার পরে নতুন ভিডিও শুরু হচ্ছে। আর মোটামুটি সাজেক আজকে ফাঁকাই মনে হচ্ছে, রেগুলার সাজেক আজকে না, বৃহস্পতিবার শনিবার হওয়ার পরেও আজকে সাজেক মোটামুটি টুরিস্টের পরিমাণ কম। তবে আসলে বিকাল হলে বোঝা যাবে যে সাজেকে আসলে টুরিস্ট আছে কি না। টোটাল 2টা কটেজ নিয়ে নিছি, এই পাশে আমাদের মাসুম ভাইয়ের রুম, আর সামনে হচ্ছে এই পাশে হলো মন্টানা হোটেল, সাজেক চিলে কোঠা রেস্টুরেন্ট, এই পাশে আরও বেশ কিছু কটেজ আছে। মূলত ওই পাশে হলো সাজেকের মিজোরাম, এবং ওই পাশের ভিউটা বেশি সুন্দর। আমরা এবার ওই পাশে যাই নাই, আমরা সরাসরি এখানে চলে আসছি, কারণ এর আগে বেশ কয়েকবার ছিলাম এবং অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য এখানেই আসি। তো চলেন খাওয়া দাওয়া করি। সাজেক আসলে কেন ভালো লাগে, বেশ কয়েকটা কারণে, শুধুমাত্র হচ্ছে পাহাড়ের মধ্যে কিছু সময় এক্সপিরিয়েন্স করার জন্যই মূলত আমরা সাজেক আসি। অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন বারবার এত সাজেক আসি, একটাই কারণে, সেটা হচ্ছে এই পাহাড়ের ফিল নেওয়ার জন্য, জাস্ট হ্যাভ এ রিল্যাক্স। সামনে যে পাহাড়গুলো দেখতেছেন, ওই পাশে হচ্ছে ভারতের মিজোরাম, পুরা পাহাড়ের সাথে মেঘ, আর নতুন নতুন অনেক কটেজ হচ্ছে। আর সাজেক আসলে ময়লা হয়ে যাচ্ছে, এই যে দেখেন নিচের অবস্থাটা, দেখেন কি পরিমাণ ময়লা বোতল। আমরা সাজেক আসবো, ঘুরবো ফিরবো, কিন্তু সাজেককে নোংরা করবো না, এইটুকু আশ্বস্ত করেন, তাহলে হয়তো সাজেক আরও সুন্দর হবে। ভালো লাগতেছে, অনেক টায়ার্ড,
এখানে ভিউটা অনেক সুন্দর। ফাইনালি আসলে সাজেক আসা গেলাম, রাঙামাটি ছিলাম, তাপ্তায় ছিলাম, এখন সাজেক ভ্যালি। হ্যাঁ রাঙামাটি ছিলাম। সাজেক কি ফার্স্ট টাইম? সাজেক না, এর আগে অনেকবার আসছি, এবার আর একটু বেশি ভালো লাগতেছে। আসলে বাইক ছাড়া কখনো পিলিয়ন হিসাবে ভিডিও করি নাই, বলা যায় এটাই ফার্স্ট টাইম। তো আমি এখন পিলিয়ন হিসাবে আছি, আর পিলিয়ন হিসাবে থাকার যে কতটা ভয়ঙ্কর ব্যাপার সেটা বাইকে না উঠলে বোঝা যাবে না। আর এই মুহূর্তে বাইক রাইড করতেছে হচ্ছে আমাদের ফারান ভাই, আর আমি হচ্ছে ফারান ভাইয়ের পিলিয়ন। ফারান ভাই, সেই গল্পটা খুলে বলবো আজকে সাজেক ওঠার সময়। আকাশটা আজকে সত্যি অসাধারণ। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি সাজেক পৌঁছেছি। যে সামনে এই পাশে রাখেন, দাঁড়ান দাঁড়ান, গাড়ি আছে, গাড়ি আছে, ভাই আছে। আপনি তো বুঝলাম না ভাই কি হয়েছে, ফারান ভাই সিগন্যাল টিগনাল ছাড়া আজকে বুঝলাম না, এভাবে চালালে হবে না, রাফ যদি কেউ দৌড়ায় আমি তো আটকে রাখতে পারবো না তাকে, বলেন তাই। আর এই যে আমাদের পারভেজ ভাই, অনেক দিন পরে আজকে। পারভেজ ভাই কি উজুর হয়ে গেছে নাকি? ও মাই গড, দোকানের গেট আপ টেট চেঞ্জ করে বলছে, আমি তো খেয়ালই করি নাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কষ্ট হয়নি তো? কষ্ট হয়নি বলতে, পুরা সাজেগে তো জীবনে বহুবার ঘুরছি, একদম আসছি ঘুমাইতে সাজেকে, মানে এই ছাড়া কিচ্ছু না, চা খাবো, গল্প করবো, আড্ডা হবে, আর কিচ্ছু না, কোনো মানে কোনো মোড় ব্লক টক কোনো কিছু হবে না, এবার একদম চিল করতে আসছি সাজেকে। ঠিক আছে, আর অনেকদিন পরে পারভেজ ভাইয়ের সাথে দেখা, কথাবার্তা বলি, পরে ভিডিওতে আসতেছি। পারভেজ ভাই কেমন, সময় কেমন যাচ্ছে আপনাদের সাজেক? যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করছেন? বিয়ে শাদী করছেন? না ভাই করিনি এখানে।